Assalamualaikum bondhura, welcome back to my channel. Apnara shobai kemon achen? Ami Allah rahmate khub bhalo achi. Ami ShorNa vlogs abar ekti notun vlog ni ami apnader samne chole ashlam. Ajke ami apnaderke toiri kore dekhabo elish macher dim bhuna recipe. খুব সহজ প্রসেসে এবং একেবারে ঘরোয়াভাবে এই ডিম ভুনা রেসিপিটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো এখন তেলটা গরম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব কিছুটা গোটা জিরে ফোড়ন হিসেবে জিরেটা আমার ফুটে ওঠা শুরু হয়েছে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখন ভালো করে ভেজে নিব আমি এখানে চারটা ডিম নিয়েছি পেস্ট আমার ভাজা হয়ে গিয়েছে আমি একে একে এখন আদা রসুন বাটার দিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দেব কিছুটা পানি আমি আরো কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব স্বাদমতো লবণ গুঁড়া মরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এটা পরিমাণ বুঝে দিবেন এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন মশলাটাকে ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছের ডিমগুলো মশলার মাঝে দিয়ে দিব ডিমগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিব মাঝখানে একবার দেখতে আসলাম কি অবস্থা
আমার ঝোলটা টেনে আসলে একবার রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ। এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব টালা, ধনে এবং জিরা গুঁড়া। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। চলুন তাহলে এইবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই। তৈরি হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের ডিম ভোনা রেসিপি। আমার এই ডিম ভোনা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।